গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো সকাল বাজে 6:30, বের হয়ে যাইতেছি ডিউটির জন্য। তো 6টার পরে উঠা হয়, 6:20 উঠে তারপরে জলদি জলদি রেডি হয়ে 10 মিনিটে যতক্ষণ যতটুকু হয় তার মধ্যে রেডি হয়ে চলে যাই। কিছু কিছু মানুষ আছে যারা বাসের মধ্যে চাকরি করে, তো বাসে কিছু থাকে না স্কুল বাসের মধ্যে, তো ওনারা উঠে সকালে রাত্রি 3টা বাজে মেকআপ মেক আপ করে তারপরে স্কুলে ডিউটিতে যায়। তো জানি না তাদের ধৈর্য কতটুক, আমার তো 12টা বাজে, 6:30 ডিউটি যেতে হয়। বাস ড্রেসটা চেঞ্জ করি, পরা রাতে নাইট ড্রেসটা চেঞ্জ করা, বাস নর্মাল একটা সেলোয়ার কামিজ পরে চলে যাই। খাবার যা নেওয়ার নেই আর কি, প্রতিদিন নাস্তাটা সাথে নিয়ে যাই, বাস ওই জায়গায় যাওয়ার পরে গরম করে খাই। রাত্রে আজকেও দোসা বানাইতেছি, কালকে সব প্রিপারেশন করা ছিল যা, তো ওইটা থেকে 2টার মতন বাঁচলো, তো ওইটা দিয়ে আর এখানে মা পাঙ্গাস মাছ দিয়ে ওই কিছুদিন আগে মাসকলাই ডালের বড়া বানানো হয়েছিল বাসায়, তো ওইটাই রান্না করছে। তো ওটা ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু আমি বাসায় ছিলাম না এর জন্য ভিডিও শ্যুট করি না। মাকে বলছিলাম যখন বানাইবে তখন ভাইকে দিয়ে ভিডিও বললো করতে, তো করা হয় ডালের পুরি। তো বলতেছে আরেকদিন নিয়ে আসা, তারপরে তুই নিজে বানায় ভিডিও শ্যুট করিস। তো আমি একটু তেল জাতীয় মাছ কম পছন্দ করি, কিন্তু এই পাঙ্গাস মাছ গুলো তেমন একটা তেল ছিল না। কে কে পাঙ্গাস মাছ কম পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমি যেন বসে আছি কি জানি করতেছিলাম, টুনি আসমাই জায়গায় ভাত খাইতেছিল, এর জন্য টুনি এই জায়গায় হাজির। আর আমার ভয়েস ওভারটা দিতে এখন কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডার জন্য নাক মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারি না। এদের আসো, এই 2 মিনিট তুমি দাঁড়াশো গেছি। অতি শীঘ্রই আমাদের বাসায় নতুন মেহমান আসবে, তো মা তো প্রতিদিন গবেষণা করে চারটা এটা নিয়ে আমাদের গবেষণা চলে। যে বলতেছিলাম চুল করছে নাকি, ও বলতেছিল চুল না এটা আর কি, এটা পাতা বিরান খাইছিল। তো বলতেছে পাতা বিরানের যে জালি পাতার আঁশ থাকে ওই আঁশ নাকি, তো আমি বলতেছিলাম খাচ্চর চুল পড়ছে, বলতেছিল চুল না এটা নিয়ে গবেষণা হইতেছিল। আর এই যে টুনি আর বিল্লুকে নিয়ে একজন বলতেছিল হ্যাঁ এইটাই পাখি পালো মাছ পালো বিড়াল পালো আর তো কোনো কাজই নেই। তারপরে আজকে যে বিজানো পিঠা যখন বানানো হয়েছে, তো এটা তো খাইতে হবেই না, গত ব্লগে তো দেখলেন বানাইলাম, মা বানাইছে সাথে আমিও হেল্প করছি, তারপরে খাওয়া। আমার অনেক পছন্দের একটা পিঠা, সব সময় পিঠা দাম একটু দুর্বলতার দিকে খাইতে ইচ্ছা করে, তাকে খাওন দিয়ে গেল অসুবিধা নেই, আমার ফ্রিজে ছিল এর জন্য আমি একটু রাগারাগি রাগারাগি না একটু বলতেছিলাম মায়ের ফ্রিজে রেখে দিছে, এখন আমি খাম ঠান্ডা। তো মা বলতেছিল গরম করে না। আর আমার ভাই খাইতেছিল টুনি, আর বিল্লু যদি ভাগ না নেয় তাহলে কি আর খাওয়া হবে। তো সাথে দুইজন দেখেন দুই পাশে বসে থাকে, তো ওনারা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ঘরের মধ্যেই বেশি ওদের ঘোরাফেরা হয়। আর এমনি তো বাইরে বাইরে ঠান্ডা, তো এই দেশে তো ঠান্ডা নাই, এর জন্য বিড়াল বাইরে ঠান্ডা পছন্দ করে না। আর আমি মাছটার সাথে খেলতেছিলাম, আমি যখন বসি তখন এই পাশে আইসে আর কি দেখে, আর এইভাবে আঙুল দিলে যে জায়গায় আঙুল থাকে ওই জায়গায় গিয়ে আর কি করে। তো এই তো আজকের ছোটোখাটো ব্লগটা, আশা করি ভালো লাগলো। ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো এই মাছের খাবার হয়েছে এটা, তো এটার মধ্যে মেবি ড্রাই শুটকির আর কি পাউডার হবে, কারণ এটা খুললে শুটকির একটা গন্ধ বের হয়, তো অল্প অল্প ওদের তো দিতে হয়। তো এটার সাথে একটা সঙ্গী আনা হয়েছে, তো এটা পরবর্তী ব্লগও দেখতে পারবেন সঙ্গী সাথীদের সাথে ওর কীরকমের ব্যবহার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।